আমরা একেবারে সমান সমান পর্যায়ে চলে এসেছি আর আজকে 10 বছর পরে যদি ফল করে তাহলে হয়তো অনেকটা কাজ হবে প্রতিবাদ পানি পায় না তারা সেই দূর দূরান্ত অঞ্চল থেকে মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট সকল সাতক্ষীরার সকল দাবির পক্ষে একত্রতা ঘোষণা করে সুষ্ঠ সমাধানের জন্য আমরা আমাদের এই অঞ্চলের নদী ভাঙন এবং জলাবদ্ধতার কারণে আজকে এই অঞ্চল ধীরে ধীরে আজকে মরুভূমি শ্মশানে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত উপকূল মানুষের বলে দিচ্ছি যে আপনারা আমাদের মানুষের পাশে দাঁড়ান মানুষ কিভাবে হারিয়ে যাচ্ছে দিনের পর এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই মানববন্ধনে সংহতি প্রকাশ করছি আজকের এই মানববন্ধনে সংগ্রামী সভাপতি ছাত্রা জেলা আজকের মানববন্ধন আমাদের দাবি আমরা একেবারে সমান সমান পর্যায়ে চলে এসেছি আর আজকে 10 বছর পরে যদি ফল করে তাহলে হয়তো অনেকটা কাজ হবে এলাকার লোকজন প্রতিবাদ করেছিল প্রতিবাদ পানি পায় না তারা সেই দূর দূরান্ত অঞ্চল থেকে মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন অনেক কষ্ট সকল সাতক্ষীরার সকল দাবির পক্ষে একত্রতা ঘোষণা করে সুষ্ঠ সমাধানের জন্য আমরা আমাদের এই অঞ্চলের নদী ভাঙন এবং জলাবদ্ধতার কারণে আজকে এই অঞ্চল ধীরে ধীরে আজকে মরুভূমি শ্মশানে পরিণত হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত উপকূল মানুষের বলে দিচ্ছি যে আপনারা আমাদের মানুষের পাশে দাঁড়ান মানুষ কিভাবে হারিয়ে যাচ্ছে দিনের পর এই আশাবাদ